Bismillahi Rahmanu Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo shikharthi brindo, asha kori tumra shobai bhalo acho. Aaj ami tomader panchom shrenir Islam o noitik shikha bishoy theke bishoyer ditiyo oddhayer zakat theke tomader paathdan korbo. Tumra monojog shohokare bishoyti shunbe ebong proyojone ektu note kore nebe. Kothao na bujhle প্রশ্ন করে বা জেনে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যাকাত তো যাকাতের বিষয়টিকে আমি এভাবে সাজিয়েছি যে যাকাত একটি ইবাদত এখানে বলছি ইবাদত কি তারপর যাকাত বলতে কি বোঝায় বা যাকাত কি যাকাতের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো বা কোন কোন ক্ষেত্রে সম্পদের যাকাত দিতে হয় অর্থাৎ কোন কোন সম্পদে যাকাত দিতে হয় যাকাতের নিসাব এর বর্ণনা দাও অর্থাৎ কতটুকু সম্পদ থাকলে যাকাত দিতে হবে সেগুলোর তারপরে আমরা বলেছি যাকাতে মাসারিফ বা যাকাত ব্যয়ের খাতগুলো কি কি আলোচনা করো বা বর্ণনা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যাকাত একটি মৌলিক ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইকামে সলাত ওয়া ইতাই যাকাত ওয়া সুম রমাদান ওয়াল হিজ্জুল বাইত মানিস্তাতা ইলাইহি সাবিলা অর্থাৎ ইসলামকে পাঁচটি ভিত্তির উপর স্থাপন করা হয়েছে এর প্রথম হলো যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল এবং নামাজ কায়েম করা তারপর যাকাত আদায় করা রমজানে রোজা রাখা এবং বাইতুল্লাহ হজ করা যার বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য রয়েছে তো এর মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ যাকাত একটি ইবাদত অর্থাৎ এই যাকাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এজন্য এটাকে যাকাতকে ইবাদত বলা হয়েছে তাহলে ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা আনুগত্য করা অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন তা মেনে নেওয়ার নাম হলো ইবাদত এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে যাকাত দেওয়াটা এক ধরনের ইবাদত এখন আমরা আসি যাকাত কি অর্থাৎ যাকাত শব্দের অর্থ কি যাকাত কাকে বলে দেখো শিক্ষার্থী বৃন্দ তোমাদের বইয়ে এখানে যাকাতের সংজ্ঞা দেওয়া আছে পৃষ্ঠা নম্বর 43 তোমরা দেখো যে যাকাত একটি আরবি শব্দ যাকাত এর অর্থ হলো পরিচ্ছন্নতা পবিত্রতা ও বৃদ্ধি পরিচ্ছন্নতা পবিত্রতা এবং বৃদ্ধি এই তিনটি অর্থ এখানে হয় মুসলমান হিসেবে মুসলমান নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলা নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে যাকাত বলা হয় অর্থাৎ একজন মুসলিম এখানে দেখা যায় সংজ্ঞা অনুযায়ী যাকাত প্রদানের জন্য প্রধান শর্ত হলো মুসলিম হতে হবে তারপর নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে এই সম্পদ এক বছর অবধি থাকতে হবে প্রয়োজনে অতিরিক্ত জমা থাকতে হবে এই সংজ্ঞা দ্বারা এটা বোঝা যায় অর্থাৎ যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে সেই সম্পদ যদি তার কাছে এক বছর অবধি সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত জমা থাকে তাহলেই সে যাকাত দিবে যাকাত তাহলে যাকাতের এরপর আমরা গুরুত্ব কিটা কি বলবো যাকাত কেন দিব যাকাত দেওয়া উচিত কেন আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমাজে কাউকে ধনী এবং কাউকে দরিদ্র হিসাবে সৃষ্টি করেছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত অর্থাৎ সমাজে যদি ধনী এবং দরিদ্র শ্রেণীর লোক না থাকতো তাহলে এই সমাজ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হতো না কারণ সমাজে যদি সবাই ধনী থাকতো তাহলে কেউ কাউকে মান্য করতো না কেউ কারো কাজে আসতো না আবার যদি সমাজে সবই দরিদ্র থাকতো তাহলে এই সমাজটা কি একটা বিশৃঙ্খলায় পরিণত হতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের খেলা যে ধনী এবং দরিদ্র হিসাবে আমাদেরকে এই দুনিয়া সৃষ্টি করেছেন তো দেখো ইসলামের পাঁচটি রুকনের মধ্যে সালাতের পরে যাকাতের গুরুত্ব বেশি কোরআন মজিদে বহু স্থানে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে এই যাকাতের কথা বলেছেন প্রায় পবিত্র কোরআনের 27 জায়গায় যাকাতের কথা বলেছেন এরকম একটি আয়াত দেখো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আমরা যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আকিমুস সালাত তোমরা
সালাত কায়েম করো ও আতু জাকাত এবং জাকাত প্রদান করো, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। সুরা মুজ্জাম্মিলে এটি আসে, তারপর আমরা ওই সুরা মানে এরকম প্রত্যেকটা সুরার মধ্যেই প্রায় আসে, অর্থাৎ পবিত্র কোরআনে প্রায় নামাজ এবং সালাতের কথা মিলিয়ে বহু স্থানে উল্লেখ করেছেন, শুধু জাকাতের কথাই উল্লেখ করেছেন 27 বার। তো জাকাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদে গরিবের গরিব ও নিঃস্বদের অধিকার। তাহলে জাকাত হলো এটা যে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত গরিব এবং নিঃস্বদের এটা অধিকার। জাকাত দেওয়া দরিদ্রের প্রতি ধনীদের কোনো অনুগ্রহ বা অনুকম্পা নয়। আমরা হয়তো অনেকে মনে করি যে জাকাত দিয়ে আমরা কাউকে অনুগ্রহ করতেছি, অনুকম্পা করতেছি, না। আল্লাহ রব্বুল আলামিন জাকাত এটা দরিদ্রের অধিকার হিসেবে ধনীদেরকে দান করেছেন, বরং তার সম্পদে পবিত্র করার জন্য, অর্থাৎ এই ধনী ব্যক্তির সম্পদকে পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, তার উপর অর্পিত দায়িত্ব পালন করার একটি অবশ্য করণীয় ব্যবস্থা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এটাকে মানে সম্পদকে পবিত্র করার জন্য, পুত করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য একটি ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। দেখো এখানে বাংলায় বলা আছে, আর তাদের অর্থাৎ ধনীদের সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। আল জারিয়াত আয়াত নম্বর 19। তো আমরা জেনেছি জাকাতের একটি অর্থ হলো পবিত্রতা। আমরা এখন জাকাতের সংজ্ঞার একটু বিশ্লেষণ করব। জাকাতের একটি অর্থ হলো পবিত্রতা। জাকাত দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়, অর্থাৎ আমাদের মধ্যে কৃপণতা আছে, বোখালতি আছে, আমরা সম্পদ ব্যয় করতে চাই না, কুক্ষিগত রাখতে চাই, সেই হিসাবে এই সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন। আর আমলনামা গুনাহ থেকে পবিত্র হয়, এতে আমাদের যে কাজের মধ্যে ভুল ত্রুটি হয়, যে কারণে আমাদের যে আমলনামা, অর্থাৎ দুজন ফেরেশতা যে আমাদের ভাগ্যলিপি লেখেন, সেটাও কি হয়, পুত পবিত্র হয়। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, এটি নির্দিষ্ট অংশ মিশে আছে, অর্থাৎ এটা কি একটা নির্দিষ্ট অংশ। দেখো আল্লাহ রব্বুল আলামিন যাকে ধনী বানিয়েছেন, অর্থাৎ কারো যদি, আমি নিসাবের কথাটা এখানে আংশিক বলছি, যে কারো যদি 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ থাকে, স্বর্ণ অথবা স্বর্ণ পরিমাণ টাকা থাকে, তাহলেই সে জাকাত দিবে। আর এই জাকাত দিবে, জাকাতটা একেবারেই ন্যূনতম একটি হার আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন, তা হলো 2.5%, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। তো এই যে বিষয়টা, এটা একেবারেই কম বলা যায়, অর্থাৎ 2.5% হিসাবে জাকাত নির্ধারণ করা হয়েছে। গরিবদের অংশ দিয়ে দিলে, আমরা যদি গরিবদের অংশ দিয়ে দেই, তাহলে অবশিষ্ট সম্পদ মালিকের জন্য পবিত্র হয়ে যায়। জাকাত না দিলে তা ময়লা যুক্ত থাকে, অর্থাৎ এই সম্পদ কি থাকে, জাকাত না দিলে ময়লা যুক্ত থাকে, জাকাত দিলে তা ময়লা মুক্ত হয়ে যায়। তাহলে জাকাত দিলে সম্পদ কি হয়, ময়লা মুক্ত হয়ে যায়। এই জন্য আমাদেরকে জাকাত দিতে হবে বা জাকাত দেওয়া গুরুত্বপূর্ণ। জাকাতের আরেকটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আমরা প্রথমেই বলছি জাকাত অর্থ কি, পবিত্রতা এবং বৃদ্ধি। জাকাত দিলে জাকাত দাতার সওয়াব বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দিক যদি আমরা ধর্মীয় দিকটি বিশ্লেষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন এবং এটা বিশাল পরিমাণের একটি সওয়াবের ব্যবস্থা হয়। সামান্য জাকাতের বিনিময়ে পরকালে প্রচুর পুরস্কার লাভ করা যাবে, অর্থাৎ কেউ যদি জাকাত দেয় তাহলে পরকালে এর অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, সেটা লাভ করা সম্ভব। শুধু তাই নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা তার সম্পদের রহমত এবং বরকত দান করবেন। অর্থাৎ জাকাত দিলে তার সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, কিভাবে দিবেন এটি আমরা ব্যাখ্যা করতে পারবো না, অর্থাৎ এটা মানুষের চিন্তা এবং চেতনা এবং ধারণার বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, বৃদ্ধি করে দেন বা এটা বরকত দান করেন, যে বিষয়টি আসলে সহজে উপলব্ধি করা যায় না, কিন্তু ভুক্তভোগী অর্থাৎ যিনি জাকাত দেন তিনি এটা উপলব্ধি করতে পারবেন, যে জাকাত দেওয়ার পর সম্পদের ক্ষতি হয় না এবং এই সম্পদ যে বরকত হয় সেই বরকতটি আসলে আমরা সাধারণ চোখে না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন তা বাড়িয়ে দেন। আর অর্জিত সম্পদ বৃদ্ধি পাবে, তাহলে যে সম্পদটা আমরা অর্জন করলাম সেই সম্পদটা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন,
আমাদের হয়তো বা ফল ফসল দিলে আল্লাহ তাআলা ফল ফসল বাড়িয়ে দিবেন। আমরা যদি ব্যবসায়িক ক্ষেত্রে যে নিয়ম আছে পশুর যে জাকাত আছে এগুলো যদি আমরা দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাড়িয়ে দিবেন। দেখা গেল কারো কারো 100 বকরি আছে সেখানে 400 বকরি হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা বকরি যদি 4টা করে বাচ্চা দেয় তাহলে 400 হয়ে যায়, কারোটা যদি 2টা করে বাচ্চা দেয় তাহলে 200 বেড়ে যায়, কারো যদি 1টা করে দেয় তাহলে 1টা বেড়ে যায়। হয়তো বা এরকম হতে পারে যাকাত দানকারী আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটাই কি এরকম 4টা করে বাচ্চা দিতে পারেন, এটা একটু উপমা, আবার অন্যভাবে তোমরা এটা নিও না। আবার এরকম হতে পারে যে দেখা গেছে 100 বকরি আছে যেটা তোমার বাচ্চা দেওয়ার মতো, কিন্তু সেখানে 50টি দিল বাচ্চা আর 50টি দিল না, হতে পারে। তো এটা আমরা আসলে বুঝতে পারি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এটা নির্ধারিত। দেখো তার অর্জিত সম্পদ বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা বলেন আর তোমরা যে সুদের কারবার করে থাকো মানুষের সম্পদের সঙ্গে মিশে সম্পদ বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে তা মোটেই বৃদ্ধি পায় না। অর্থাৎ আমাদের সমাজে আমরা টাকা বিভিন্নভাবে সুদে মানে বিনিয়োগ করি, এই মনে করি যে এই টাকাটা বেড়ে যাবে, আসলে এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে যে তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না, কিন্তু তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে যাকাত দিয়ে থাকো তাই কেবল বৃদ্ধি পায়। তাহলে যাকাত দেওয়ার জন্য যে সম্পদ থেকে আমরা যাকাত দিলাম সেই যাকাতের সম্পদটা বৃদ্ধি পাবে অনেক অনেক গুণে। আমি এখানে একটা শুধু পশু দিয়ে উপমা দিলাম, হয়তো বা যদি তোমার এরকম হয় যে 10 বিঘা জমি আছে সেখানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 400 মণ ধান দিয়েছে, তুমি 400 মণ থেকে তুমি 100 মণে আড়াই মণ করে যদি দিয়ে দাও তাহলে 400 মণে 4 আর 10 মণ দিলা, পরবর্তী বছর দেখা গেল যে 400 মণের জায়গায় তোমার 450 মণ হয়েছে, সেখানে 500 মণ হয়েছে, হতে পারে। এটি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সম্পদ বৃদ্ধি করে দেন। সূরা আর রোমের থেকে আমরা একটি বললাম, যাকাত দিলে ধনী গরিবের মধ্যে সম্পর্কের উন্নতি হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজ যাকাতু কান্তারাতুল ইসলাম, অর্থাৎ যাকাত হলো সেতু বন্ধন, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় যাকাত দানের মধ্যে। গরিবকে তুমি যদি যাকাতের সম্পত্তি দাও তাহলে দেখা গেল তোমার দানের স্বভাব এলে এবং তোমার পারিবারিক মানে তোমার এই প্রতিবেশীদের সাথে তোমার আত্মীয়দের সাথে সম্পর্কটা বৃদ্ধি পেল, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন। যাকাত দিলে ধনী গরিবের ব্যবধান কমে যায়, তো ধনী দরিদ্রের ব্যবধানও কমে যায়। আমরা যদি যাকাতের টাকা আমরা এই বর্তমান সিস্টেমে না দিয়ে, অর্থাৎ লুঙ্গি শাড়ি উমুক সুমুক অথবা 100-200 করে না দিয়ে, আমরা যদি মনে করো যে তোমার 50,000 টাকা যাকাত হয়েছে, তুমি একজনকে যদি একটা গরু কিনে দাও, দুটো ছাগল কিনে দাও, একটা রিক্সা কিনে দাও, অথবা তাকে একটা ব্যবসায়িক কিছু করে দাও, তাহলে দেখা গেল তার এই ব্যবসা বাণিজ্য করে সে খুব শীঘ্রই মানে ধনী হয়ে যেতে পারে, অথবা অভাব অনটন থেকে সে রক্ষা পেতে পারে। আর যদি আমরা শাড়ি লুঙ্গি দেই অনেকজনকে দেই, এটা কোনো কাজে লাগে না। সকল সম্পদের মালিকও তিনি, মানে মহান রব্বুল আলামিন যেহেতু সকল সম্পদের মালিক, তিনি সে সম্পদ আমাদেরকে দান করতে পারেন। সম্পদের মালিকানা আল্লাহর এ কথায় বাস্তব প্রমাণ ঘটে যাকাতে, যাকাতের মাধ্যমেই এটি বোঝা যায় যে মালিক হলো কে, আল্লাহ তাআলা। ওয়ালিল্লাহি আসমাউস ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর জন্য। হয়তোবা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কি আল্লাহ গানিউন অন্তমুল ফুকার, আল্লাহ ধনী এবং তোমরা দরিদ্র। এটা শুনে হয়তো বা আমরা অবাক হতে পারি, আসলে না, মহান রব্বুল আলামিনের দরবারে কাছে এত সম্পদ আছে যেটা যে তুলনায় আমাদের সম্পদ একেবারেই নগণ্য। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে এবার আমরা যাকাতের নিসাব সম্পর্কে বলি, যাকাতের গুরুত্ব বললাম, কোন কোন সম্পদে যাকাত দিতে হয়, নিসাব, যাকাতের নিসাব এবং যাকাত দিতে হয় এটাই আমরা একত্রে আলোচনা করব। দেখো নিসাব মানে নির্ধারিত পরিমাণ বা মাত্রা, যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলা হয়। এখানে দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় বাদে নিসাব পরিমাণ মালের অধিকারী হলে বছর পূর্তিতে একটি নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে যাকাত দিতে হয়, নিম্নোক্ত সম্পদে যাকাত দিতে হয়। তাহলে যাকাত কি কিসে কিসে দিতে হয়, দেখো সোনা রূপা থাকলে অথবা সেই সমপরিমাণ নগদ অর্থ এবং গহনাপত্র, গবাদি পশু, জমিতে উৎপন্ন ফসল, ব্যবসা বাণিজ্যের পণ্য, অর্জিত সম্পদ ইত্যাদি। অর্থাৎ তুমি কি করেছো, বেতন পাও মাসে 6 লাখ করে, এইটা কি অর্জিত সম্পদ। দেখো সোনা, তাহলে নিসাব পরিমাণটা কি, সোনা যদি কারো কাছে থাকে তাহলে 7.5 তোলা পরিমাণ, হ্যাঁ 7.5 ভরি বা 7.5 তোলা পরিমাণ, অর্থাৎ এখানে 87.25 গ্রাম,
অথবা রূপা 52.5 তোলা বা 612.25 গ্রাম এর তৈরি গহনা থাকলে, যদি স্বর্ণের বার থাকে, স্বর্ণের কয়েন থাকে অথবা স্বর্ণের যদি অলঙ্কার থাকে, তার জাকাত দিতে হবে। এর কোনো একটি অথবা উভয় মূল্য পরিমাণ অন্য কোনো সম্পদ থাকলেও জাকাত দিতে হবে। অর্থাৎ কারো কাছে 6 ভরি স্বর্ণ আছে এবং 10 ভরি বা 20 ভরি রৌপ্য আছে, এটা মিলিয়ে যদি যে কোনো একটার রৌপ্যের পরিমাণ অথবা স্বর্ণের পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্বন্ধে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, 2.5%, যেটা আমি বলেছিলাম। প্রতি 100 টাকায় জাকাত হয় 2.5 টাকা। উৎপাদিত ফসল, দ্রব্যাদি, পশু ইত্যাদির জাকাত হিসেব জানতে পারবে। অর্থাৎ এটার বিধান দেওয়া আছে, আমরা উচ্চতর কোনো বই থেকে ইনশাল্লাহ জেনে নেব। তাহলে জাকাতের মাসারিফ, আমাদের যেহেতু সময় কম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সহজে আমরা বলছি, জাকাতের মাসারিফ হলো 8টি, অর্থাৎ ব্যয়ের খাত, ফকির বা অবগ্রস্ত, মিসকিন বা সম্বলহীন, জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী, ইসলামের প্রতি আকৃষ্ট করতে হতে পারে এমন ব্যক্তি, দাস মুক্তি, 6 নম্বরে ঋণগ্রস্ত, 7 নম্বরে আল্লাহর পথে সংগ্রামকারী এবং 8 নম্বরে অসহায় পথিকের জন্য। জাকাতের খাতগুলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, পবিত্র কোরআনে এটা বলে দিয়েছে, সূরা তাওবার 100 নম্বর আয়াতে তোমরা এটা পাবে। জাকাত দিলে মাল পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি পায়, ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়, মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন বা সেতুবন্ধন সৃষ্টি হয়, সমাজ থেকে অভাবজনিত অসামাজিক কার্যকলাপ এবং অপরাধ দূর হয়, সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপিত হয়, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাকাতের বিষয়টি আমরা ভালো করে পড়ে নেব এবং আমাদের যদি কারো জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আমরা জাকাত দিব, তাহলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে, আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। তোমরা এই পাঠটি ভালো করে একটু অধ্যয়ন করবে এবং নোট করে এখান থেকে পড়তে পারবে। অর্থাৎ যে প্রশ্নগুলো আসতে পারে, দেখো জাকাত ইবাদত না আসলেও জাকাত কি আসতে পারে, জাকাতের গুরুত্ব ফজিলত বর্ণনা করে আসতে পারে, কোন কোন সম্পদে জাকাত দিতে হয় বা জাকাতের নিসাব কি এটা, তারপর জাকাতের নিসাবের বর্ণনা দাও, এটা আলাদা আসতে পারে, তারপর জাকাতের মাসারিফ বা ব্যয়ের খাতগুলো কি কি বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা নোট করে নিবে এবং ভালো করে অধ্যয়ন করবে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো থেকে সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আর কথা হলো যে তোমাদের আগামীকাল তোমাদের অনলাইন মূল্যায়ন, ক্লাস মূল্যায়নের ফলাফল প্রথম যেটা নিলাম এটা দেওয়া হবে এবং এরপরে তোমাদেরকে জুন মাসের জন্য একটা সিলেবাস দেওয়া হবে। এই জুন মাসের সিলেবাস সমাপ্তির পরে আমরা জুলাই মাসে আবার অনলাইন ক্লাস মূল্যায়ন পরীক্ষা নেব, সেগুলো তোমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করবে। সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।